আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি একটা নতুন ভিডিও লই আইছি আপনারা কাছে। আজকে আমি দেখাইমু যে ছোট ছোট মরসর গাছের মাঝে কি লাখান আপনারা কি কুইকলি ফুল আর ইয়ো মরিচ তো রাইলতে পারবা টেকনিক, আর দেখবা কিলা যেন গাছ তনে তোমার বেশি মাশাল্লাহ ডবল সাই ইয়েইব কিতা ফ্রুট আইব আর কি লাইক মরিচ আইব কিলা এটা করতে হয়। আমি আজকে আপনারা আমার ভিডিওটার মাঝে দেখাইমু। দেখো আমার গাছান কিন্তু বড় নাই, ওই দেখো কা আমার নাগা মরিচ গাছটা কই কত বড় নাই, দেখো কা আধা আতর সমান মরিচটা, আর ওই দেখো কা আমার আরো একটা নাগা মরিচ গাছ ওখানে দেখো কা এটা আরো ছোট বই মাশাআল্লাহ। দেখো কা যতটা ডাল আছে অতটা ডালের মাঝে ফুল আছে, ওই দেখুন দেখতে পারা, ও দেখো কা আরো একটা ওটার মাঝে ফুল আইছে, ওই দেখুন আরো একটা ছোট, ওই দেখো কা কত মাশাআল্লাহ ফুল আইছে, ও দেখো কা আরো একটা গাছ আমার এটার মাঝে ফুল মরি যার, আর এটা দেখে ডরাই না জানো কি তার লাগিয়া ফয়লা যে ফুল গুনায় ফুল মরি যায়। আর আমি আরো একটা ট্রিপ দিব আপনারা রে, গাছের পাতা যে ওলই ওলই অমলান হয়ে যায় এটার লাগে কিতা করতা, ওই দেখুন আমার খালা যেন মরিচ তাকে যেটা ওটা খালা মরসর গাছ, ওই দেখো মাশাল্লাহ গাছ অত বড় নাই, ব দেখো কা সবটি ডালের মাঝে আমার ফুল, আর দেখো আমার মরিচ গাছটার মাঝে কত মরিচ তরছে। আমি একারা ফাঁকাইছি আর ওখানে আমি দ্বিতীয় ইয়ে করিলছি, এখন কই আপনারা দেখাই লাই বিকজ অনেকে আছে যেন জানে না কিতা করতো আর কিলা গাছরে লুক আফটার করলে গাছের মাঝে ফুল ফল বেশি আইব। দেখো আমার গাছের মাঝে কতটা দেখো আপনারা দেখাই দেখুন মাশাল্লাহ যতটা পাতা এর তনে বেশি লাগের মরিচ, আর আমরা তো খাইরা মোয়াল্লা রুকমে, ওই দেখো আমি পাকাইয়াও রাখিলছি আপনারা দেখাই লাই। দিস ইজ সেকেন্ড টাইম আমার মরিচ আইছে, আপনারা তো আমি আরো দিন একটা ভিডিও দেখাইছি এগুন আমরা খাই উই আসছি, আর এগুন আমার সেকেন্ড টাইমের ভিডিও, আর দেখো আর যেটা দুই একটা তলে উল্লে রয়ে গেছিল এগুন তো ইয়া দিলাইছে, ওই দেখুন খালি এগুন নিয়ে আরো আর ওই দেখো কা দেখরা তো ওই দেখো কা আর আর এটার লাগে আমি বেশি এত হার্ড কিচ্ছু নাই, একবারে সিম্পল জিনিস করিয়া আপনারা কিন্তু ডবল ফলন পাইতে পারেন, তার লাগে আপনারা আমি আজকে ইয়ে করবো। আর ও দেখো কা আর একটা কত হইল অনেকে মনে করে যেন বড় বাকেটে রুইমু আর বেশ করে ধরব, আর ওখানে আমরা রং করিলাই অনেক সময় আর কিতা করি আমরা বড়টা একবারে রুয়াইলাই, আর মনে করি যেন রুয়াইছি তো আর এখন খানি দেই গাছ কিন্তু বহুত বড় হইব যদি খালি কন্টিনিউ খানি দেন, ফ্রল মলান ধরতো না ফসল পাইতা নাই মলা নাকি, সো আপনারা কই আমি কিতা করি আমি ওই দেখো কা আমি ইয়ে করি অতত বড় গাছ যেন আমি ফয়লা দেখছেন তো আমি ছোট প্লান্টর মাঝে রুইছি, ও প্লান্টর ফট যে থাকে ও ফটটাত রুইছি, আর যে আমার এক আঙ্গুল এক আঙ্গুল দেখছেন এক আঙ্গুল তো অনেক টুফ রয়ে গেছে গাছ আমি ও ইয়োর মাঝে রুয়াইছি, আর ওখন ওই দেখো আমার ফুল ধরিলছে, ও দেখো আমি রাখি দিমু এগুন তোরে এবার কো আমি আর এগুন তোর আর দিতাম নাই, ব আমি ওই দেখো ওটা আমি একবারে করি লিছি এন দুই তিন দিন আগে আমি একবার ডুলাইছি আর কি, সো আমি আর এখন লাগতাম নাই ওগুন তোরে আমি আরও একটা ফটোর মাঝে ট্রান্সফার করবো, ট্রান্সফার করলে কি তৈব ওই যে ডুলাইয়া দিছি নতুন মাটি পাইব, লাইক আমরা যত উফরে দি মাটি দিই নানি মাটি দিলে ঠিক আছে বল ফায় পানি দিলে তো অবভিয়াসলি তলে দি যাইব বল লাই লাই ব ফায় গাছে খাইব এ না লাইক গাছটা খিতা হয় না আমার কাছে লাগে আর কি ফুল ফ্রুট ধরে না সকাল এর লাগিয়া আমি ও তিনবার ডুলাইয়া দিই প্রত্যেক বছরও দিই আমি, আর আমার কাছে লাগে বেশি দিন লাগে না গাছে তো ফুল আই হয় ও দেখো কা দুইবারের ডুলা নিয়ে খিলা হয়েছে গাছ কইন আমার, আর ওখান কো তিনবার যে দিমু মাশাল্লাহ মোলান ওই দেখো কা এটা আমার তিনবারের ডুলাইল গাছ দেখো কা, লাস্ট টাইম আমি ভিডিও করছিলাম হলো একবারে ডুলাইয়া এর আগেও ডুলাইলছিলাম, আর ও দেখো কা মাশাল্লাহ আমার কত ফুল আইছে, আপনারা যেরাও করুন অমলান করবা করিয়া দেখুন জানো আল্লাহর রুকমে বহুত ফুল পাইবা, আর অনেকে করে কিতা যেন গাছের আগা খাটে আমি আগে একবার কইছি আমি খাটি উঠি না আমার কাছে লাগে যেন দুই তিনবার ডুলাইয়া দিলাইলে এমনিও গাছে একটা অটোমেটিক কিতা দেয়, আর এটা দেশ তো ঠান্ডা দেশ থাকে এর লাগিয়ে এটা দেশ কিত হয় না আমার পুড়িয়ে ডিস্টার্ব করে আপনারা শুনতে পারা, তারা বল খেলের বারে ও দেখো কা তারা বাফে বাইয়ে সবে বল খেলের ওখানো তাই ডিস্টার্ব করে, আর ওই দেখো কা আমি যে খানিটা আমি তো এমনি দিই চাউলের পানি দিই আর এভরি টু উইক্স বাদে আমি যদি ওটা ও খানিটা দেই দেখো আমি ও দুইটা খানি বেশি ইউজ করি ওটা যদি দেই তো আর এটা দেই না ও দেখো কা এটা দেই না দেখানি, আর যদি ওটা দেই না তো ওটা দেই তো আপনার অমলে খান এভরি টু উইক্স বাদে একবার খানি দিবা, আর চাউলের পানি দিন জানো যে গাছের গুড়ি উকাই যায় এর দিন জানো কেতার লাগে আমি কইরাম আমার আম্মা তারা আমরা তো গার্ডেনিং করেন বাংলাদেশে তারা দেখছি আমরা ফলা তো ফালাইন ইয়ে করিয়া সেরা ফালাইন বাদে সেরা তনে তুলন দিয়া বাদেরও ইয়ে করেন রুয়াইন দুইবার করেন,
আর ওখন কু দেখছি ভাই তারা কইছেন তারা মানুষ তো আমার বেশি ফাইবার লাগিয়া কি তারা তিনবার করে একবার ইয়ে ইয়ার বাদে নিয়া গুণতরে রাখুন আর বাদে খিতা করেন আবার রুয়াইয়া দেন দেন বেশি ধরে আঁকি ইয়ো আপনারা মোলান ট্রাই করিয়া দেখতে পাররা আশা করলাম আপনারাও মোলান লাভ পাইবা আর যদি বেশি দৌড়াইতে চান তো মোলান ট্রাই করবা আশা করলাম আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর যদি ভালো লাগিয়া থাকে প্লিজ আমার চ্যানেলটারে লাইক দিবা সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা আর যদি মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আমার মাফ করিয়া দিবা আসসালামু আলাইকুম।